তো বাগান, ফুলের বাগান করেছে ঠাকুরের এই জায়গাটাতে। এই জায়গাটা সুন্দর করে বাগান তৈরি হয়েছে। সামনে নদী গঙ্গা, এই একটা লঞ্চ আসছে এদিকে। ওর পাশেই আছে আমাদের মহাশ্মশান, মহাশ্মশানের চুল্লি। আর এই হচ্ছে আমাদের গঙ্গা, গঙ্গা থেকে এপারেই পরে হচ্ছে ব্যান্ডেল। সুন্দরভাবে এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুরের জায়গায়। ডালিয়া ফুটেছে, সুন্দর সুন্দর ডালিয়া ফুল, ডালিয়া ফুল ফুটেছে। রকমের বোর্ডে জিজ্ঞেস করতে বল কবিরে পৌরে। সুন্দর জায়গা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমাদের গুরুদেবের আশ্রম শ্রী শ্রীনিবাস সরস্বতী ভবন থেকে এই আশ্রমে আসলাম। বহুদিন পরে ঠাকুরের কৃপায় আজ সে পৌঁছালাম। এই আমাদের বিল্লতলা বেল গাছের, এখানে আমাদের শেষ মন্দির মন্দির আছে। মন্দির মন্দির কি হয়ে যায়।